সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দিচ্ছি গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। ফের গণমিছিল, পদযাত্রা সহ চার দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির। লিভার জটিলতার পাশাপাশি আরও একাধিক সমস্যা দেখা দিয়েছে খালেদা জিয়ার, জানাবো স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা। জামায়াতের বিচার চান ট্রাইব্যুনালের বিচারক। কক্সবাজারে সাইদির গায়েবানা জানাজা ঘিরে সংঘর্ষে জামায়াতের কর্মী নিহত। সাইদির জানাজাকে কেন্দ্র করে চট্টগ্রামের জামায়াত শিবিরের ব্যাপক তাণ্ডব। বাইতুল মোকাররমে আওয়ামী লীগ কর্মী ও সাইদি সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়া। সাইদির স্বাভাবিক মৃত্যু নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা হচ্ছে দাবি তথ্যমন্ত্রীর। বঙ্গবন্ধুর 1220টি ম্যুরালের নিরাপত্তার দায়িত্বে রয়েছে পুলিশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। ফের গণমিছিল, পদযাত্রা সহ চার দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে এবং বর্তমান সরকারের পদত্যাগের দাবিতে গণমিছিল, লিফলেট বিতরণ ও পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেছে দলটি। মঙ্গলবার বিকেলে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এই কর্মসূচি পালনের ঘোষণা করেন। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য আগামী 16 আগস্ট সারা দেশে মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। অবিলম্বে দেশনেত্রীর মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে আগামী 17 আগস্ট সারা দেশে লিফলেট বিতরণ করবে। অবৈধ লুটেরা ফেসিবাদী সরকারের পদত্যাগের একদফা দাবিতে আগামী 18 আগস্ট যুগপদ আন্দোলনের ধারায় ঢাকা মহানগর সহ সকল মহানগরে গণমিছিল অনুষ্ঠানের কর্মসূচি পালন করা হবে। 19 আগস্ট সকল মহানগর ও জেলা পর্যায়ে পদযাত্রা করবে বিএনপি। লিভার জটিলতার পাশাপাশি আরও একাধিক সমস্যা দেখা দিয়েছে খালেদা জিয়ার। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করতে গিয়ে এভার কেয়ার হাসপাতালে ভর্তি আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গত 9 আগস্ট রাতে অসুস্থতার কারণে তার চিকিৎসকেরা তাকে সেখানে ভর্তি করান। মঙ্গলবার বিকেলে বেগম খালেদা জিয়ার সর্বশেষ স্বাস্থ্য পরিস্থিতি নয়া দিগন্তকে জানিয়েছেন দলটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ পরিস্থিতি কেমন, এমন প্রশ্নের জবাবে দলটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম বলেন, ম্যাডাম লিভারজনিত জটিলতার কারণে হাসপাতালে ভর্তি আছেন, তার অন্যান্য পারিপার্শ্বিক সিস্টেমেও সমস্যা দেখা দিয়েছে। সে কারণে গতকাল ওনার অনেক খারাপ গেছে, গতকাল একটু জ্বর হয়েছিল কিন্তু সকাল থেকে তা ছিল না। তিনি জানান, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা দেওয়া হয়েছিল, সেগুলো রিপোর্ট আসতে শুরু করেছে, সেই রিপোর্ট অনুযায়ী বোর্ডের পরামর্শক্রমে চিকিৎসা চলছে, কিছুদিন তাকে হাসপাতালে থাকা লাগতে পারে। বেগম খালেদা জিয়ার শারীরিক অবনতি হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে ডাক্তার রফিকুল ইসলাম বলেন, শারীরিক অবস্থার অবনতি উন্নতি আমরা উপসর্গের মাঝে বুঝি, ওনার কিছু কিছু উপসর্গ খারাপ পর্যায়ে গিয়েছিল, কোনো কোনো সময় সেটি আগের চেয়ে একটু ভালো হয়, বলা যায় গতকাল একটু জ্বর আসছে, আজকের জ্বরটা তেমন না, আশাবাদী হয়তো এরকম অবস্থা থাকলে তিনি হয়তো ভালো অনুভব করতে পারবেন। জামায়াতের বিচার চান ট্রাইব্যুনালের বিচারক। জামায়াত ইসলামীকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদস্য বিচারপতি আবু আহমেদ জমাদার বলেছেন, আপিল বিভাগের রায়ে জামায়াত ইসলামীকে সন্ত্রাসী অপরাধী সংগঠন বলা হয়েছে। আজকের শোক দিবসে প্রধান বিচারপতির কাছে দাবি পেশ করে বলতে চাই, তাদের বিচারের জন্য আইনের সংশোধনী দরকার, কি সাজা হবে সেটা কেন হচ্ছে না সংশ্লিষ্ট মহলে আপনি জানুন। আমরা বিচার করতে চাই, কি হবে বিচার করলে হত্যা করবে, হত্যার বিষয়টি জেনে যুদ্ধে গিয়েছিলাম। মঙ্গলবার সুপ্রিম কোর্টের অডিটোরিয়ামে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জামায়াতের বিচার দাবি করে বিচারপতি আবু আহমেদ জমাদার বলেন, তদন্ত রিপোর্ট দাখিল করা আছে, সাক্ষী সাবুত এখনো আছে, বিচার কেন করা হবে না? রাজাকারের জন্য দেশ নয়, এটা মুক্তিযোদ্ধাদের বসবাসের জন্য। আমার আছে আর কয়েক মাস, আমাকে যদি বলা হয় এই বিচার করলে গুলি করে হবে, তবু আমি বলবো বিচার করব। কক্সবাজারে সাইদির গায়েবানা জানাজা ঘিরে সংঘর্ষে জামায়াতের কর্মী নিহত।
মানবতা বিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ড পাওয়া জামায়াত ইসলামের নায়েবে আমির দেলোয়ার হোসেন সাঈদীর গায়েবানা জানাজাকে কেন্দ্র করে কক্সবাজারের চকুরিয়ায় সংঘর্ষে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেল 4টার দিকে চকুরিয়া পৌরসভার নামার চিরিঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মোহাম্মদ ফোরকানুর রহমান, তিনি চকুরিয়া পৌরসভার আব্দুল বাড়িপাড়ার মৃত ফজলুর রহমানের ছেলে। জামায়াত ইসলামের দাবি, ওই ব্যক্তি পুলিশের গুলিতে নিহত হয়েছেন, তবে পুলিশ অভিযোগ অস্বীকার করেছে। কক্সবাজারের পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুল ইসলাম প্রথম আলোকে বলেন, চকুরিয়ায় জানাজা নিয়ে সংগঠিত ঘটনা নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ। পুলিশের পক্ষ থেকে গুলিবর্ষণ করা হয়নি। সংঘর্ষের ঘটনায় কতজন হতাহত হয়েছেন বিস্তারিত পরে জানানো হবে। সাঈদীর জানাজাকে কেন্দ্র করে চট্টগ্রামের জামায়াত শিবিরের ব্যাপক তাণ্ডব। চট্টগ্রামের দেলোয়ার হোসেন সাঈদীর গায়েবানা সাঈদীর জানাজাকে কেন্দ্র করে জামায়াত শিবির ব্যাপক তাণ্ডব চালিয়েছে। এ সময় জামায়াত শিবিরের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। মঙ্গলবার বিকালে নগরের আলমাস মোড়ে শুরু হওয়া সংঘর্ষ পরে নগরের ওয়াসামোর, কাজীর দেউরি এবং জিইসি পর্যন্ত 1.5 কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, লোকজন ভয়ে দিকবিদিক ছোটাছুটি করে, যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় জামায়াত শিবির কর্মীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। ঘটনাস্থল থেকে 30 জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বাইতুল মোকাররমে আওয়ামী লীগ কর্মী ও সাঈদী সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়া। বাইতুল মোকাররম জাতীয় মসজিদে মানবতা বিরোধী অপরাধের সাজাপ্রাপ্ত দেলোয়ার হোসেন সাঈদীর ভক্ত সমর্থক, জামায়াত নেতাকর্মী এবং আওয়ামী লীগের কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এ সময় পুলিশ সেখান থেকে কয়েকজনকে আটক করেছে বলে ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার হায়াতুল ইসলাম জানিয়েছেন। সাঈদীর মৃত্যুতে মঙ্গলবার জোহরের নামাজের পর বাইতুল মোকাররমে গায়েবানা জানাজা করার দাবি তুলেছিল তার দল জামায়াত ইসলামী। পুলিশ অনুমতি না দিলেও দুপুরে তারা মসজিদের বাইরে জড়ো হতে থাকে, তাতে উত্তেজনা তৈরি হয়। এদিকে জাতীয় শোক দিবস উপলক্ষে সে সময় মসজিদের দোয়া ও মোনাজাত চলছিল। এর মধ্যে একদল জামায়াত কর্মী জোর করে গায়েবানা জানাজা শুরু করতে চাইলে মসজিদের ভেতরে আওয়ামী লীগ কর্মীদের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। উপকমিশনার হায়াতুল ইসলাম বলেন, ভেতরে শোক দিবসের অনুষ্ঠান পালনকারীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার পর কিছু জামায়াত শিবির কর্মী বাইতুল মোকাররমের উত্তর ফটকে এসে বিক্ষোভ শুরু করে। পুলিশ এলে তারা ভেতরে চলে যায়, তখন ভেতরে থাকা শোক দিবস পালনকারীদের সঙ্গে সংঘর্ষ বাধে। তবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, তবে পুলিশ মসজিদের ভেতরে ঢোকেনি বলে জানান হায়াতুল ইসলাম। সাঈদীর স্বাভাবিক মৃত্যু নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা হচ্ছে দাবি তথ্যমন্ত্রীর। বাঙালি জীবনের বেদনাবিধুর আগস্ট মাস ঘিরে বিএনপি জামায়াতের নেতৃত্বে নাশকতার ছক আঁকা হয়েছে বলে মন্তব্য করে তথ্যমন্ত্রী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন, গতকাল দেলোয়ার হোসেন সাঈদীর স্বাভাবিক মৃত্যু হয়েছে, সেটিকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা হচ্ছে গতরাত থেকে। এটি হচ্ছে বিএনপি জামায়াত আগস্ট মাস জুড়ে সারা দেশব্যাপী যে নাশকতা বিশৃঙ্খলার পরিকল্পনা করেছে তারই অংশ। মঙ্গলবার বিকেলে রাজধানীর কাকরাইলে তথ্য ভবনে জাতীয় শোক দিবস উপলক্ষে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। আগস্ট মাস এলেই স্বাধীনতা বিরোধী অপশক্তি জঙ্গি গোষ্ঠী তৎপর হয় উল্লেখ করে হাসান মাহমুদ বলেন, 15 আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে, 21 আগস্ট বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যা করার উদ্দেশ্যে গ্রেনেড হামলা পরিচালনা করা হয়েছে, 17 আগস্ট সারা দেশে 500 জায়গায় বোমা ফাটানো হয়েছে, 64 জেলার মধ্যে 63 জেলাতেই বোমা ফাটানো হয়েছে। আগস্ট মাসকে বাঙালি জীবনের বেদনাবিধুর মাস হিসেবে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, এই আগস্ট মাসেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে। বঙ্গবন্ধুর 1220 ম্যুরালের নিরাপত্তার দায়িত্বে রয়েছে পুলিশ। সারা দেশে বঙ্গবন্ধুর 1220টি ম্যুরালের নিরাপত্তা বিধানের দায়িত্ব পালন করছে পুলিশ। 2021 সাল পর্যন্ত বঙ্গবন্ধুর ম্যুরাল ও ভাস্কর্য স্থাপন করা হয় 1201টি। তখন নির্মাণাধীন ছিল আরও 19টি। সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার নিজ নিজ উদ্যোগে এসব ম্যুরাল তৈরি করা হয়। বঙ্গবন্ধুর এসব ম্যুরাল ভাস্কর্যে নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে সার্বক্ষণিক সশস্ত্র পুলিশ টহলের ব্যবস্থাও করা হয়েছে। উচ্চ আদালতের নির্দেশে পুলিশের মহাপরিদর্শকের পক্ষে দাখিল করা এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। আওয়ামী লীগের প্রতিনিধি দল ভারতে যাওয়ায় বিএনপি দুশ্চিন্তায় ভুগছে, মন্তব্য ওবায়দুল কাদেরের। আওয়ামী লীগের প্রতিনিধি দল ভারতে যাওয়ায় বিএনপির নেতাদের দুশ্চিন্তায় ঘুম নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের 93তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাবির টিএসসিতে ছাত্রলীগ আয়োজিত ছাত্রী সমাবেশে এ মন্তব্য করেন তিনি।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমাদের পাঁচজনের একটি প্রতিনিধি দল ভারতে গেল আর বিএনপির সারারাত দুশ্চিন্তায় ঘুম নেই। ভারতে প্রতিনিধি পাঠিয়ে আবার কি করছে ভারত আমাদের বন্ধু? বিদেশে আমাদের বন্ধু আছে, প্রভু নেই। কোনো বন্ধু ক্ষমতায় বসাবে না, ক্ষমতায় বসাবে বাংলাদেশের জনগণ। আমরা জনগণের সাথে আছি, জনগণের ফরমায়েশে চলি। ঢালাওভাবে আইনের অপব্যবহার রোধে সরকার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের পরিবর্তন করেছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, সাইবার সিকিউরিটি অ্যাক্ট করা হচ্ছে, ক্যাবিনেটে প্রস্তাব পাশ হয়েছে, নতুন প্রস্তাবনা এখনো আসেনি। আমরা সিদ্ধান্তটা সঠিক কি বেঠিক এটা আমি জনগণের কাছে শুনব, সেখানে যদি কোনো কারেকশনের দরকার হয় সেটা আমি করব, এটাই জনগণের সরকার। তিনি বলেন, সাইবার চার্জ যাদের বিরুদ্ধে আছে তাদের বিচার কি বাংলাদেশে হবে না? তাদের বিরুদ্ধে কি অভিযোগ আসবে না? ঢালাওভাবে এই আইনের অপপ্রয়োগ যাতে না হয় সেজন্য নতুন করে রিকাস্ট করা হচ্ছে। মানবাধিকারের ছবক দেওয়া দেশেই গণতন্ত্র নেই, খুন বাড়ছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যারা মানবাধিকারের ছবক দেয় তারা রাশিয়া ইউক্রেন যুদ্ধ কেন বন্ধ করতে পারছে না? ওবায়দুল কাদের বলেন, বিশ্ব রাজনীতিতে আজ যারা মোরল মাতব্বর সেই মার্কিন যুক্তরাষ্ট্রে মানবাধিকার নেই, সেখানে গণতন্ত্র নেই এবং খুনের সংখ্যা বাড়ছেই। তারা আমাদের গণতন্ত্রের ছবক দেয় কিন্তু তারা রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে পারে না, তারা ইসরায়েলকে থামায় না। এ সময় মানবাধিকার কোথায় থাকে? ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানের সঞ্চালনায় অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির স্বয়ন, সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত সহ অনেকে উপস্থিত ছিলেন।